بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আপনি যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনি অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো ব্যক্তির কাছ থেকে যে কোনো কাজ উদ্ধার করা এবং কঠিন থেকে কঠিন প্রয়োজন পূরণ হওয়ার বড়ই আশ্চর্যজনক 100% পরীক্ষিত শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি আপনারা যদি মনে করেন কোনো ব্যক্তির কাছে আপনার কঠিন একটি কাজ আটকে আছে যেটি করলে আপনার সারা জীবনের সবচেয়ে উত্তম বিষয় হয়ে যাবে অথবা ঊর্ধ্বতম কোনো জায়গায় আপনার ফাইল আটকে আছে অথবা তার কাছে বারবার যাচ্ছেন আসছেন সে কোনো মতে সেদিকে পাত্তা দিচ্ছে না আপনার কাজটি চাইলে সে করে দিতে পারে কিন্তু করছে না অথবা আপনি কারো কাছে কিছু চাচ্ছেন কোনো মতেই পাচ্ছেন না অর্থাৎ আপনার জীবনের কঠিন থেকে কঠিন প্রয়োজন পূরণ করার জন্য এই আমলটি যথেষ্ট ইনশাআল্লাহ আমি যেভাবে আপনাদের বলবো সেইভাবেই শুধু আমলটি করবেন তবে এক্ষেত্রে আপনারা শুধু ব্যক্তি শুধুমাত্র ওই ব্যক্তির নাম দ্বারাও আপনারা আমল করতে পারবেন আর যদি মনে করেন তার বাবা মায়ের নাম জানা আছে সেটি ব্যবহার করে আরও উত্তম হবে এই আমলটি করাও কিন্তু খুবই সহজ আমি যেভাবে বলবো আপনারা ঠিক সেইভাবেই আমলটি করবেন যে কোনো একটি প্লেট নেবেন বা পাত্র নেবেন যেটি আপনার মন চায় বড় হোক ছোট হোক যেটির উপরে এই তালসামটি জাফরান কালিদেরা যেভাবে দিয়েছি এটি লেখা যে কেউ লিখতে পারে যেভাবে লেখা আছে একটু যেন দিক সেদিক না হয় সেইভাবে এই তালসামটি দেখে দেখে ওই পাত্রের উপর লিখবেন এরপরে আপনি যেটি করবেন সেটি হচ্ছে ঠিক এই তালসামের নিজ দিয়ে তাওকিল অর্থাৎ আপনার মনের উদ্দেশ্যটি লিখতে হবে এক্ষেত্রে আপনি বাংলায় লিখতে পারেন আরবিতে লেখা উত্তম তবে বাংলায় লিখলেও চলবে ইনশাআল্লাহ আপনি লিখবেন হে এই তালসামের খাদেমগণ তোমরা দায়িত্ব গ্রহণ করো তোমরা আমার প্রয়োজন পুরো করো আমার এই এই প্রয়োজন অমুকের ছেড়ে অমুকের কাছ থেকে অথবা অমুকের কাছ থেকে পুরো করে দাও ঠিক এই কথাটি আপনার মতো করে আপনি লিখবেন সেক্ষেত্রে আপনি শুধু তার নামও লিখতে পারেন যদি আপনার জানা থাকে তার মায়ের নাম বাবার নাম তাহলে অবশ্যই তার নামের জায়গাটিতে আপনি তার নাম এবং তার বাবার নাম উল্লেখ করবেন অমুকের ছেলে অমুকের কাছ থেকে অথবা অমুকের মেয়ে অমুকের কাছ থেকে আমার অমুক প্রয়োজন পুরো করার দায়িত্ব গ্রহণ করো বা পুরো করে দাও আল্লাহ তাআলার হুকুমে আপনার এভাবে লিখবেন যদি আরবি লিখতে চান তাহলে লিখবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদি তসাম ওয়াইয়াকুদু হাজেতি আও হাজেতা কাজা মিন কাজা এই কাজা হচ্ছে এই স্থানটিতে আপনি হচ্ছে আপনার প্রয়োজন এবং আপনার নাম লিখবেন মিন কাজা এই মিনের পরে আপনি হচ্ছে তার নাম এবং তার মায়ের নাম লিখবেন আপনি চাইলে শেষে আলোহা আলোহা আলাজালু আলাজালু আর সাত আর সাত অর্থাৎ এক্ষণে এক্ষণে তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি জলদি এগুলো লিখতে পারেন অথবা বারাক আল্লাহ ফিকুম আলাইকুম এটাও লিখতে পারেন আপনার মতো করে আপনি তাওকি লিখেন ঠিক এরপরে যেটি করতে হবে লিখা শেষ হয়ে গেলে তিনবার দাওয়াত এবং একবার জাজার পাঠ করতে হবে এই দাওয়াত এবং জাজারের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা দাওয়াত এবং জাজার শিখে নেবেন তবে যারা আরবি পাঠ করতে পারেন না তারা দাওয়াতের বাংলা উচ্চারণটাই পাঠ করবেন তাও যদি সম্ভব না হয় বাংলা অর্থটি পাঠ করবেন এরপরে তালসামের উপর একটি ফু দিবেন তিনবার দাওয়াত এবং একবার জাজার পাঠ করার পরে এরপর ওই তালসামগুলোকে লেখাগুলোকে আপনি পরিষ্কার পানি দ্বারা ভালো করে ধৌত করবেন এরপরে আপনার মুখ ওই তালসামের পানি দ্বারা ধুয়ে ওই ব্যক্তির কাছে উপস্থিত হবেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বললাম তার কাছে যাবেন সে আপনাকে দেখা মাত্র তৎক্ষণাৎ আপনার কাজ চোখের পলকের মতো করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে চলে আসবে আপনার জন্য কাজের ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে হলো আপনার কাজ করে দেবেন ইনশাআল্লাহ এই দাওয়াত যাজায় পাঠ করে যখন আমল করবেন আসমান এবং জমিন থেকে সকল ফেরেস্তা এবং জিনকুল আল্লাহ তাআলার সৃষ্টিকুল সব কিছুই যাদের নাম ওইখানে উল্লেখ আছে তারা আপনাকে সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ তবে
আপনার এই আমলটি করার আগে অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমলটি করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01938311386। এই নাম্বারটি প্রতি শুক্রবার শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে, নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।